আজ শেষ হচ্ছে গণটিকাদান কার্যক্রম। রাজধানীতে রাত থেকেই কেন্দ্রে কেন্দ্রে লাইন, বিধিনিষেধ শিথিল হওয়ায় হাসপাতালে করোনা রোগীর ঢলের সংখ্যা। এ সপ্তাহেই সিঙ্গাপুর থেকে আসবে 50টি অক্সিজেন কনসেন্ট্রেটর, দেশের 30 জেলায় প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত। এই সপ্তাহে আমি প্রায় 50টা কনসেন্ট্রেটর পাচ্ছি সিঙ্গাপুর থেকে, 30টা অক্সিজেন প্ল্যান্ট বিভিন্ন জেলায় স্থাপন করছি, পারমিশন হয়ে গেছে। দেখছিলেন প্রধান শিরোনাম সকালের সময়, সঙ্গে আছি আমি খান তাজদিন আহসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি আরও 213 ডেঙ্গু রোগী, আক্রান্তের 80% ঢাকা দক্ষিণ সিটির, স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট মানতে নারাজ মেয়র। চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠানামায় গতি আনতে কেনা হচ্ছে 17 ক্যাটাগরির হাজার কোটি টাকার যন্ত্রপাতি, বছরে 40 লাখ কন্টেইনার হ্যান্ডলিংয়ের আশা। এবং মেসির হাত ধরেই পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন সমর্থকদের, আর্জেন্টাইন তারকাকে সামনাসামনি দেখে আনন্দে আত্মহারা ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা। এত বড় একটা সুপারস্টার এত কাছ থেকে দেখতে পারবো জীবনে এটা কল্পনা করতে পারিনি। চ্যাম্পিয়ন লিগ জিতবে এই প্রত্যাশা রইল পিএসজির প্রতি। দেশব্যাপী গণটিকাদান কার্যক্রমের শেষ দিন আজ। করোনার টিকা পেতে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে রাতেই তৈরি হয় দীর্ঘ লাইন। ভিড় এড়িয়ে টিকা প্রাপ্তি নিশ্চিত করতে রাতভর অপেক্ষা শত শত মানুষের। রাত তখন 11:30। অন্য অনেকের মতোই রাজধানীর ভূতের গলি কমিউনিটি সেন্টারের সামনে আনোয়ারা বেগম ও দুলুফা বেগমের অপেক্ষা। পরপর 2 দিন ভোরের আলো ফোটার পর এসেও মেলেনি করোনার ভ্যাকসিন। এবার তাই লাইন ধরেছেন সন্ধ্যা থেকেই। মার্কিমার আগে আগে আসছে, পরে ধরে লাইনে দাঁড়াইছি, দাঁড়ায় সারা রাত কেন কাটব। করোনা প্রতিরোধে সরকারের গণটিকাদান কার্যক্রমের বিশেষ ক্যাম্পেইন শেষ হচ্ছে বৃহস্পতিবার, আর তাই টিকার প্রতি মানুষের আগ্রহ যেন বেড়েই চলেছে। ঘর ছেড়ে টিকা কেন্দ্রের সামনে ছুটে এসেছে মানুষ, সঙ্গে করে নিয়ে আসা চেয়ার কিংবা টুলে কারো চোখে রাজ্যের ক্লান্তি, ভর করেছে ঘুমো, কেউ আবার বাসা থেকেই নিয়ে এসেছেন খাবার। এত রাতে যে থাকবেন, আপনার ক্ষুধা লাগলে আপনি কি করবেন? কিছু টিফিন আনছি, খাবার দাবার নিয়ে আসছিলাম, কিছু খেয়ে ফেলছি। হ্যাঁ, আরও বিস্কিট আছে, পানি আছে। এখানে মোট কয়জন আপনারা এখানে বসছেন? এখানে আমার হলে 6 জন। এই ইট রেখে গেছে? হ্যাঁ, ইট রেখে গেছে। বাড়িতে যাইতে হলে গাড়িতে টিকার কার্ড দিতে হবে, তখন তো বিভিন্ন রাস্তার মধ্যে পুলিশে চেক পোস্ট করবো। অনেক অফিসে বলতেছে টিকা না নিলে অফিসে যাওয়া যাবে না, সেই জন্য আর কি টিকা নিতে আছে, 3 দিন ফেরত গেছে। রাতভর এমন প্রতীক্ষার পরও টিকা না পাওয়ার অভিযোগ অনেকেরই, প্রতিটি কেন্দ্রে টিকার বরাদ্দ বাড়ানোর দাবি তাদের। টিকা নেওয়া হয়েছে কি, পুরুষ মহিলা মিলে 350 টিকা দেওয়ার কথা, তা এখানে আমাকে পুরুষ 80 জন, মহিলা কত? 150। 1000-2000 টিকা সরবরাহ করতো প্রতিটা কেন্দ্রে, তাইলে মানুষের এত ভোগান্তি হইতো না। টিকার প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়ানো, প্রান্তিক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনা এবং নিজেদের সক্ষমতা যাচাইয়ে গত 7ই আগস্ট থেকে গণটিকা কার্যক্রমের বিশেষ ক্যাম্পেইন শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশে এলো চীন থেকে আরও 17 লাখ সিনোফার্মের টিকা। গতকাল সন্ধ্যা 7:30টায় চীন থেকে এমিরেটসের কার্গো বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় এ নিয়ে 2 দিনে 34,70,000 টিকা চীন থেকে বাংলাদেশে এলো। আগামী 14 আগস্ট থেকে সারা দেশে সিনোফার্মের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। সিনোফার্মের 7.5 কোটি ডোজ কেনার চুক্তি অনুযায়ী এর আগে 70 লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। আগামী 3 দিনে 20 লাখের বেশি টিকা আসবে বাংলাদেশে। চলতি সপ্তাহেই সিঙ্গাপুর থেকে প্রথম ধাপে দেশে আসবে 50টি স্বতন্ত্র উচ্চ ক্ষমতা সম্পন্ন অক্সিজেন কনসেন্ট্রেটর। সময় সংবাদকে একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আর 30টি জেলায় অক্সিজেন প্লান্ট স্থাপন প্রকল্পের পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে বিধিনিষেধ শিথিল করায় আগামী
কয়েক সপ্তাহে হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার শঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। এ নিয়ে সরকারের প্রস্তুতির ঘাটতিকে দুষছেন তারা। শাতিলা শারমিনের রিপোর্ট। গত কয়েক মাসে প্রতিবেশী দেশ ভারত থেকে ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার ঘটেছে সামাজিক পর্যায়ে। দেশের হাসপাতালে রোগীর চাপে হিমশিম অবস্থা স্বাস্থ্যসেবায়, ভয়াবহ দুর্গতি হাই ফ্লো অক্সিজেন নিয়ে, কারণ গুরুতর রোগী বাঁচাতে এর বিকল্প নেই। গত বছর পাশ হওয়া দেশের 30টি জেলায় অক্সিজেন প্লান্ট বসানো প্রকল্পের পরিকল্পনা মাত্র চূড়ান্ত করতে পেরেছে সরকার। ক্রয় ভিত্তিতে এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় 67.50 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি বাস্তবায়ন করার কথা স্বাস্থ্য মন্ত্রণালয়ের। প্রতিটি প্লান্টে খরচ পড়বে 2.25 কোটি টাকা করে। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানান, অক্সিজেন প্লান্ট স্থাপনের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এছাড়া চলতি সপ্তাহেই সিঙ্গাপুর উপহার হিসেবে বাংলাদেশকে প্রথম ধাপে 50টি স্বতন্ত্র উচ্চ ক্ষমতা সম্পন্ন অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠাবে বলেও জানান তিনি। এই সপ্তাহে আমি প্রায় 50টা কনসেন্ট্রেটর পাচ্ছি কিসের থেকে, সিঙ্গাপুর থেকে। আমরা আরও বিভিন্ন জায়গায় আমরা অক্সিজেন প্ল্যান্ট, 30টা অক্সিজেন প্ল্যান্ট বিভিন্ন জেলায় স্থাপন করছি। এদিকে আন্তর্জাতিক টিকা সুবিধা কোভ্যাক্স সহ চীনের সিনোফার্মের টিকার সরবরাহ ঠিক থাকায় প্রতি মাসে যথেষ্ট পরিমাণ করোনার টিকা দেশে আসছে বলে দাবি পররাষ্ট্রমন্ত্রীর। আমাদের সাপ্লাই লাইন ফ্লো যা মোটামুটি এখন ভালো অবস্থানে আছে। টিকা সরবরাহকে স্বাগত জানিয়ে এর ব্যবস্থাপনায় এখনো ঘাটতি দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সবকিছু হচ্ছে, হবে, হচ্ছে, হবে, সেই 1.5 বছর আগে থেকে যা শুনে আসছি সেটা এখনই চলছে। যেভাবে আমরা লকডাউন খুলে দিয়েছি, আগামী 2-1 সপ্তাহ ধরে তো প্রচুর পরিমাণে রোগী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে গণটিকা কার্যক্রম পরিচালনার তাগিদ বিশেষজ্ঞদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সিলেটে থাকছেই না, থামছেই না করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার ইকরামুল কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরাম, ধন্যবাদ তানজিন। সিলেটের যে মৃত্যুর মিছিল, করোনার মৃত্যুর মিছিল দিন দিন বেড়েই চলেছে। গতকালকে আমরা দেখেছি সকাল পর্যন্ত এই যাবৎকালের অর্থাৎ 2020 এবং 2021 যে করোনাকালীন সময়ের মধ্যে সর্বোচ্চ মৃত্যুবরণ করেছে সিলেট বিভাগে, 5 জন মৃত্যুবরণ করেছে। তার আগে 4 আগস্ট 20 জন মৃত্যুবরণ করেছিল এবং গতকালকে 19 জন শুধুমাত্র এই সিলেটেই মৃত্যুবরণ করেছে। তার মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 8 জন, এই আমি যেখানে দাঁড়িয়ে আছি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা ডেডিকেটেড সেন্টারে সহ এবং বেসরকারি হাসপাতাল মিলে আরও 19 জন মারা গিয়েছে সিলেটে। এবং সব কিছু মিলে গতকালকে পর্যন্ত সিলেট বিভাগে 141 জন মারা গিয়েছে শুধুমাত্র এই মাসে, এবং জেলায় মারা গিয়েছে 123 জন, এবং প্রায় 7,500-এর মতন মানুষ করোনা আক্রান্ত হয়েছে। তবে সুখের কথা হচ্ছে গিয়ে আমাকে স্বাস্থ্য বিভাগের যে পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানিয়েছেন যে করোনার শনাক্তের যে হার, যে শনাক্তের হার কিছুটা কমে যাচ্ছে। গতকালকে বিভাগে 30-এর নিচে ছিল 29.06 এবং জেলা ছিল 31.09, এবং এ থেকে বোঝা যাচ্ছে যে করোনার যে আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। এবং তিনি আমাকে যেটি বলেছেন যে ডেল্টা ভ্যারিয়েন্টে যে আক্রান্ত হয়েছিল সিলেট সহ সারা বাংলাদেশের মানুষ 15-20 দিন আগে থেকে, সেই আক্রান্ত মানুষেরা এই এখন এসে মৃত্যুবরণ করছে এবং এই মৃত্যুর মিছিল হয়তো আর 2-3 দিন পরেই থেমে যাবে। কারণ হচ্ছে কি, করোনা শনাক্তের হার দিন দিন কমছে, এ কারণে মৃত্যুর হারও দিন দিন কমে যাবে। এটি চলবে এই আরও 2-3 দিন পর্যন্ত, এই যে মৃত্যু দেখা যাচ্ছে সেই মৃত্যুর সংখ্যা থাকবে। আমরা দেখেছি গতকালকে এবং তার আগের দিন 17 জন এবং তারাও আগের দিনই 17 জন, সব কিছু মিলে এই সপ্তাহে আমরা বেশ বড় ধরনের মৃত্যুর আমরা দেখেছি যে সিলেট অঞ্চলে, সিলেট জেলায় বড় ধরনের করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। সব কিছু মিলে বলা যায় যে হাসপাতালগুলো কোথাও সিট খালি নেই, কোথাও আইসিইউ খালি নেই, কোথাও কোনো ধরনের শয্যা নেই। সব কিছু মিলে মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে, মানুষের মধ্যে করোনা নিয়ে একটা উৎকণ্ঠ বিরাজ করছে। মোটামুটি তানজিন এ ছিল সিলেট অঞ্চলে করোনা যে উদ্যোগতি তার সর্বশেষ খবর। করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ইকরামুল কবির। গণটিকাদান কর্মসূচির শেষ দিনের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও এলাকায় আছেন রিপোর্টার রাশেদ লিমন, সরাসরি যাচ্ছি তার কাছে। রাশেদ,
এই মুহূর্তে আসলে তেজগাঁও যে কেন্দ্রটিতে আমি রয়েছি, অর্থাৎ তেজগাঁও মডেল স্কুলের স্কুল অ্যান্ড কলেজের সামনে যে কেন্দ্রটি, সেখানে আসলে যে টিকা প্রত্যাশীর দীর্ঘ অপেক্ষা বা দীর্ঘ সারি, সেটাই বলে দিচ্ছে যে টিকায় যে আগ্রহ সাধারণ মানুষের যে বেড়েছে সেটির কিন্তু একটা চিত্র। এবং আমরা যদি বলি এখানে যারা অপেক্ষা করছে তারা কিন্তু বিশেষ করে সামনের দিকে যারা আছেন তারা কিন্তু অধিকাংশই গতকালকে রাত থেকে অর্থাৎ সে তারা এখান থেকে 12-13-14 ঘন্টা বা কেউ তারও বেশি সময় ধরেও কিন্তু এখানে অপেক্ষা করছেন। সবারই প্রত্যাশা এই মহামারী করোনা থেকে বাঁচতে সরকার যে গণটিকা বা গণহারে টিকা দেওয়া শুরু করেছে সেই টিকাদার কর্মসূচিতে অংশ নেওয়া বা নিজের জন্য টিকাটি নিশ্চিত করা। এখন যে বিষয়টি হচ্ছে যে এইবার এই দফায় যে টিকা দেওয়া হচ্ছে বা এই দফায় যে এই বিশেষ গণটিকা কার্যক্রম দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে যারা রয়েছেন এই লাইনগুলোতে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা যেভাবে টিকা দিচ্ছেন সেই পদ্ধতিটা হচ্ছে তাদের কিন্তু স্বাভাবিক রেজিস্ট্রেশন প্রক্রিয়া অর্থাৎ যে ওই সুরক্ষা ওয়েবসাইট সেখানে তাদের নিবন্ধন করতে হচ্ছে না, তারা কেবলমাত্র এনআইডি কার্ড বা নিজেদের জাতীয় পরিচয়পত্র নিয়ে এসেই সেটির মাধ্যমে এখানে তারা আসলে টিকা দিতে পারছেন। কিন্তু এই প্রক্রিয়াটি বা এই 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 যে বিশেষ টিকাদান প্রক্রিয়াটি সেটি কিন্তু আজকে শেষ দিন। এবং এই শেষ দিনে আমরা কিন্তু দেখছি গতকালকে যারা আসলে একদম যখন টিকা 11টা নাগাদই কিন্তু গতকালকে আমরা দেখেছি নির্ধারিত 350 যে টিকা অর্থাৎ প্রতিটি কেন্দ্রে 350 ডোজ টিকা দেওয়া হয় এবং পুরুষ নারী মিলিয়ে এটি দেওয়া হয়। তো 350 ডোজ শেষ হওয়ার পরে গতকালকেও আমরা দেখেছি অনেকেই অপেক্ষমান ছিলেন, সেই অপেক্ষমান যারা ছিলেন তাদের কিন্তু আমরা দেখেছি গতকালকে তাদের কাছ থেকে যে তাদের এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের যে কপিটা সেটা কিন্তু তারা তাদের জমা রাখা হয়েছে, অর্থাৎ আজকে তা এখান থেকে তাদের নাম ডাকা হবে শুরুতেই, অর্থাৎ 9টা থেকে যখন শুরু হবে তাদের নাম ডাকা হবে এবং এরপর থেকে এই লাইনে যারা রয়েছেন আজকে নতুন করে এসেছেন তাদের নেওয়া হবে। সেক্ষেত্রে এখানে যে জনসমাগম বা এখানে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে এদের সবাই যে আজকে টিকা নিতে পারবেন না সেটি কিন্তু নিশ্চিতভাবেই বলা যায়, কারণ টিকার মজুদ বা একটি কেন্দ্রে টিকা কিন্তু 350 রয়েছে, এর বেশি নয়, আরও আজকে শেষ দিন কাজে সবাই পাবে না। কাজে সব কিছু মিলিয়ে যে পরিস্থিতি মানুষের আগ্রহ বা যে পরিমাণ উপস্থিতি রয়েছে তার চেয়ে কিন্তু লোক সমাগম বেশি রয়েছে। এখন শেষ মুহূর্তে কী হয় সেটাই বেশি দেখার বিষয়। যদিও এভাবে আবারও এদের দ্বিতীয় ডোজ নিশ্চিত করার পরে অর্থাৎ এই কয়েকদিন গণটিকা যারা অংশ নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ নিশ্চিত করার পরেই পরবর্তীতে আবারও নতুন করে টিকা প্রাপ্তির সাপেক্ষে হয়তো এই ধরনের কর্মসূচির কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তো এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে। গণটিকাদান কর্মসূচির শেষ দিনের খবর জানাতে রাজধানী তেজগাঁও থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার রাশেদ লিমন। সকালের সময় আরও থাকছে পদ্মা সেতুর বাম তীর রক্ষায় সরকারের 446 কোটি টাকার প্রকল্প, ভাঙন রোধে স্থায়ী সমাধানের আশা, নতুন করে স্বপ্ন দেখছে মুন্সীগঞ্জের ঠিকানা হারানো মানুষ। 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 213 জন, এর মধ্যে রাজধানীতেই 188 জন। দক্ষিণ সিটির ডেঙ্গু পরিস্থিতি বেশি খারাপ। স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট বলছে চলতি মাসের প্রথম 9 দিনে ডেঙ্গু আক্রান্তের 80% দক্ষিণ সিটির, কিন্তু মেয়রের দাবি এই চিত্র সঠিক নয়। রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালের একটি ওয়ার্ডে 10 জনেরও বেশি চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে, তাদের অধিকাংশই যাত্রাবাড়ি জুরাইন মুগদার বাসিন্দা। এই হাসপাতালে বুধবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় রোগী ভর্তি হয়েছেন 47 জন। অন্যদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে অন্যতম হাসপাতাল রাজধানীর মিডফোর্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন 26 জন। ডেঙ্গুর এমন পরিস্থিতির জন্য সিটি কর্পোরেশনের ব্যর্থতাকে দুষছেন ভুক্তভোগীরা। সিটি কর্পোরেশনের লোকজনের যেভাবে দায়িত্ব নিয়ে কাজ করা উচিত ওভাবে আমরা ওই এলাকার দায়িত্ব বহন করে না। দেখার মতো ওখানে কেউই নাই, যাত্রাবাড়ি জায়গাতে অনেক বেশি মশা। রাজধানীর নির্দিষ্ট কিছু এলাকা থেকে রোগী বেশি আসছে বলে জানালেন চিকিৎসকও। ঢাকার বাইরে থেকে রোগী আসলেও সেই সংখ্যা এখনো কম, বেশিরভাগ যাত্রাবাড়ি এবং সায়েদাবাদ এলাকা, কিন্তু এখন কিন্তু ঢাকা শহরের সব জায়গা থেকেই কম বেশি কিছু কিছু করে রোগী আসছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে আক্রান্তের অধিকাংশই দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়, তবে এই তথ্য মানতে চান না দক্ষিণের মেয়র। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এসেছে, সুতরাং এটা সঠিক না যে ঢালাওভাবে যে 80% ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়, 20% অন্য এলাকায়। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী সচিবালয় এক অনুষ্ঠানে দাবি করেন পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি
ভালো রয়েছে। গত বছর সিঙ্গাপুরে হয়েছে 37,000, ফিলিপাইনে হয়েছে 2,25,000, মালয়েশিয়াতে জুলাই মাসে হয়েছে 45,000। ওয়ার্ল্ডের কনটেক্সটে যদি ইভ্যালুয়েট করেন তাহলে বাংলাদেশ উইল বি ফার্স্ট সাকসেসফুল কান্ট্রি। চলতি মাসে দক্ষিণের পরিস্থিতি উন্নতি ঘটবে জানিয়ে সিটি মেয়র জানান, চলমান ডেঙ্গু বিরোধী অভিযান 18 তারিখ পর্যন্ত চলবে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বিধিনিষেধ উঠে যাওয়ার পর থেকে চাঁদপুর লঞ্চ টার্মিনালে বেড়েছে যাত্রীচাপ। এর মধ্যে চাঁদপুর ঢাকা সহ নৌপথে আরও 15টি রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে। এই মুহূর্তে চাঁদপুর লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী ফারুক আহমদ, সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ 19 দিন বন্ধ থাকার পর গতকালের মতো আজও চাঁদপুর লঞ্চ টার্মিনাল বেশ সরগরম। অর্থাৎ আমি যেটি আপনাকে জানাতে পারি যে ভোর 6টা থেকে 7:20 পর্যন্ত 1 ঘন্টার ব্যবধানে 2টি যাত্রীবাহী লঞ্চ রাজধানী ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। একই সঙ্গে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে আরও 3টি লঞ্চ ছেড়ে গেছে। তো আমি যদি বলতে পারি যে কিছুক্ষণের মধ্যে আরও 2টি লঞ্চ রাজধানী সদরঘাটের উদ্দেশ্যে যাত্রা করবে। তো আমি সকাল থেকে যে পরিবেশটি এখানে দেখেছি যে প্রথম দিন অর্থাৎ গতকাল যেই ভিড়টি ছিল যাত্রীদের, যে ঢাকায় যাওয়ার জন্য তাদের যে একটা অপেক্ষা ছিল, আসলে সেই অপেক্ষাটাই আজকে তেমন একটা চোখে পড়ছে না। অর্থাৎ আজকে ভিড়ভাড়টা কম হলেও সেখানে লঞ্চ পর্যাপ্ত থাকায় যাত্রীরা অনায়াসে সে লঞ্চে উঠে যাচ্ছেন। অর্থাৎ এখন সেই কঠোর বিধিনিষেধের যে একটা পরিবেশ ছিল যে অর্ধেক যাত্রী নেওয়া বা বাড়তি ভাড়া, আসলে সেটি নাই, শতভাগ যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে এবং আগের ভাড়ায়, অর্থাৎ পূর্বে যে ভাড়াগুলো ছিল লকডাউন পূর্বে, সেই ভাড়াগুলো যাত্রী পরিবহন করা হচ্ছে। বন্দর কর্মকর্তা কাউসারুল ইসলাম আমাকে জানিয়েছেন যে গতকাল ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চাঁদপুর ঢাকা রুটে প্রায় 42টি যাত্রীবাহী লঞ্চ যাতায়াত করেছে। একই সঙ্গে চাঁদপুর নারায়ণগঞ্জ রুটে আরও 25টি লঞ্চ, আর রাজধানীর সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলে থেকে চাঁদপুর হয়ে আরও 7টি বিশাল আকৃতির লঞ্চে এই চাঁদপুর টার্মিনাল ব্যবহার করেছে। সব মিলিয়ে আমি যদি বলতে চাই প্রায় 70-এর উপর যাত্রীবাহী লঞ্চে চাঁদপুর হয়ে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ এবং দক্ষিণাঞ্চলের 15টি রুটে যাতায়াত করেছে। আরেকটি কথা হলো যে চাঁদপুরে এখন যাত্রীদের মধ্যে একটা স্বস্তি আছে, অর্থাৎ এখন যেহেতু বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে যাত্রীরা তার নিজের পছন্দ মতে লঞ্চগুলোতে আরোহণ করছেন। আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখতে চাই যে আসলে যে স্বাস্থ্যবিধির যে বালাইটি, সেটি এখনও পুরোপুরি কার্যকর করার মতো তেমন একটা দৃশ্য আমার চোখে পড়েনি। এই ছিল আমার কাছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচলের সবশেষ খবর। তাজিন, চাঁদপুর নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচলের খবর জানাতে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক আহমদ। সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পণ্য ওঠানামায় গতি আনতে এবার 1,000 কোটি টাকার যন্ত্রপাতি কিনছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 17 ক্যাটাগরির 104টি যন্ত্রের অর্ধেক বন্দরের বহরে যুক্ত হবে চলতি বছরেই। 4টি গ্যান্ট্রি ক্রেন সহ বাকি যন্ত্রপাতি আসবে আগামী বছরের মাঝামাঝিতে। এসব যন্ত্রপাতি বহরে যুক্ত হলে বন্দর বছরে 40 লাখ কন্টেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতায় পৌঁছাতে পারবে। শাখা উত্তরপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কন্টেইনার হ্যান্ডেলিং এর পাশাপাশি জাহাজ আসার ক্ষেত্রে প্রতি বছরে রেকর্ড করে চলছে দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্র বন্দর। করোনা সংক্রমণের 2 বছরও এই বন্দরের প্রবৃদ্ধি থেমে থাকেনি, কিন্তু যন্ত্রপাতির সীমাবদ্ধতায় কিছুটা ভোগান্তিতে পড়তে হয় বন্দর ব্যবহারকারীদের। ক্লিয়ার করতে এবং আনা নেওয়া করতে যদি আমরা ইনহাউস করতে 7-10 দিন চলে যায়, তাহলে আমরা লিড টাইমে ওই দিক দিয়ে মাইর খাচ্ছি। যেগুলি কম জায়গার মধ্যে কন্টেইনার বেশি করে স্ট্যাক করে রাখা যায়, সেই পরিমাণ যন্ত্রপাতি, সেই টাইপের যন্ত্রপাতির দরকার আছে। এই অবস্থায় চলতি বছরই প্রায় 1,000 কোটি টাকার যন্ত্রপাতি কিনতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এর ভিতরে আমরা 25টার জন্য আমরা অলরেডি অর্ডার প্লেস করে দিয়েছি, যেগুলো আগামী ডিসেম্বর এবং জানুয়ারি মাসের ভিতরে আমাদের ফ্লিটে এসে যোগদান করবে। সাধারণ ক্রেন দিয়ে প্রতি ঘন্টায় 12-15টি কন্টেইনার হ্যান্ডেলিং করা গেল, গ্যান্ট্রি ক্রেন দিয়ে হ্যান্ডেলিং করা যায় 30টির বেশি। তাই বর্তমানে যেসব যন্ত্রপাতি কেনা হচ্ছে এগুলো বহরে যুক্ত হলে বন্দরে বছরে হ্যান্ডেলিং দক্ষতা 40 লাখ ছাড়িয়ে যাবে, যা বর্তমানে 30 লাখ। আমাদের গতি বাড়বে তখন। এখন একটা ইকুইপমেন্ট যদি 5টা অ্যাসাইনমেন্টের জন্য যায়, তখন দেখা যাবে একটা ইকুইপমেন্ট 2টা অ্যাসাইনমেন্টের জন্য আছে। এই বন্দরের মাধ্যমে সরকারের রাজস্ব আয় হয় 60,000 কোটি টাকার বেশি। বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতি নির্ধারণ হয় এই বন্দরের কার্যক্রমের উপর, তাই সময়ের সাথে তাল মেলাতে এই বন্দরের সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্পই নেই। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ।
পদ্মা সেতুর ভাটিতে বামতীর রক্ষায় সরকার 446 কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে। এতে মুন্সিগঞ্জে দীর্ঘদিন ধরে পদ্মার ভয়াবহ ভাঙনের স্থায়ী সমাধান হবে, তাতে খুশি পদ্মাপাড়ের মানুষ। তবে প্রকল্পটি মানসম্মতভাবে বাস্তবায়নের দাবি তাদের। আবু সাইদের ক্যামেরায় নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। ঠিকানা হারানো আতঙ্কে থাকা মানুষ আবার স্বপ্ন দেখতে শুরু করেছে। পায়ের তলার মাটি রক্ষায় তাই নানা চেষ্টা। অন্তত চলমান বর্ষা যদি কাটানো যায়, আগামী শুষ্ক মৌসুমে শুরু হবে স্থায়ী বাঁধ তৈরির কাজ। এরই মধ্যে পাকা স্থাপনা সহ নানা প্রতিষ্ঠান বাড়িঘর গত কয়েক সপ্তাহে গিলেছে পদ্মা। এখন হুমকির মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। 1992 সাল থেকে পদ্মার অব্যাহত ভাঙনে লৌহজং উপজেলা সদর সহ 40 গ্রাম এবং টুঙ্গিবাড়ি উপজেলার 18 গ্রাম বিলীন হয়ে যায়। এই যে কত কষ্ট করে বাঁশবুশ গাছ থাকে না, নদীর স্রোতে ভেঙে যায়। সরকার যদি সাহায্য করে তো আমরা থাকতে পারব না, যে থাকতে পারব না। সরকার যে প্রকল্পটি হাতে নিয়েছেন এই জন্য সরকার বাহাদুরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ভাঙন রোধে 446 কোটি টাকার স্থায়ী প্রকল্পটি একনেকে পাশ হয়। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। ভয়াবহ পদ্মা নদীর ভাঙন থেকে রক্ষা করার জন্য স্থায়ী বাঁধ বিনির্মাণের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এক বৃহৎ প্রকল্প গ্রহণ করেছেন এবং এই প্রকল্পের মাধ্যমে স্থায়ী কাজ হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মুন্সিগঞ্জ জেলার লৌহজং ও টঙ্গিবাড়ি উপজেলার 15টি গ্রাম, 2টি গুরুত্বপূর্ণ বাজার এবং বহু সরকারি বেসরকারি স্থাপনা পদ্মা নদীর ভাঙন থেকে রক্ষা পাবে। এদিকে চলমান ভাঙন ঠেকাতে অস্থায়ীভাবে আপদকালীন 1050 মিটার এলাকায় বালুর বস্তা ফেলা হচ্ছে। লৌহজংয়ের খড়িয়া থেকে টঙ্গিবাড়ির দিঘিরপাড় পর্যন্ত 9.10 কিলোমিটার এলাকা জুড়ে স্থায়ী বাঁধ তৈরির প্রকল্প গ্রহণ করা হয়েছে। মুন্সিগঞ্জের ব্যাজগা থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। লিওনেল মেসিকে সামনাসামনি দেখে যেন নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছেন না ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। পিএসজি সভাপতির মতো সমর্থকরাও আশায় বুক বেঁধেছেন আর্জেন্টাইন তারকার হাত ধরেই চ্যাম্পিয়ন্স লিগের অধরা শিরোপা ঘরে তুলবে তাদের প্রিয় দল। প্যারিস থেকে আরও জানিয়েছেন লুৎফর রহমান বাবু। পিএসজি তাদের ঘরে অনেক শিরোপা নিয়ে আসলেও এখনও চ্যাম্পিয়ন লিগের শিরোপা তাদের জন্য অধরাই রয়েছে। তবে ফুটবলের খোদে জাদুঘর লিওনেল মেসি পিএসজিতে আনুষ্ঠানিক যোগদানের পর সংবাদ সম্মেলনে বলেছেন তিনি তার প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাবেন এই চ্যাম্পিয়ন লিগের শিরোপা পিএসজির ঘরে নিয়ে আসার জন্য। ফুটবলের এই খোদে জাদুঘরকে একনজর দেখার জন্য এদিনও পার্ক দ্য প্রিন্স স্টেডিয়ামের বাইরে ভিড় করেছিলেন পিএসজির সমর্থক আর ম্যাচপ্রেমীরা। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষে তিনি যখন এক পলকের জন্য বাইরে বেরিয়ে আসেন তখন সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। মেসি পিএসজিতে যোগদানের ফলে এই দল আরও শক্তিশালী হয়েছে বলেই মনে করেন পিএসজির সমর্থকরা। আর তাই তাদের প্রত্যাশা ইউরো চ্যাম্পিয়ন লিগের শিরোপা এবার তাদের ঘরে আসবে। আমি দেখার পরে আর কি হতকম্ব হয়ে গেছি, আমার শরীরে যে হার্টবিট তখন কীভাবে কী করছিল আমি নিজেই বুঝতে পারি নাই। তা আমি দেখার পরে এক বাঙালি ভাইকে জড়ায় ধরে ফেলছি যে এত বড় একটা সুপারস্টার এত কাছ থেকে দেখতে পারবো জীবনে এটা কল্পনা করতে পারিনি। মেসি যখন প্যারিসে আছে অবশ্যই ইনশাল্লাহ যখন এক সময় দেখা হবে। তো আমি একজন ক্ষুদ্র ফ্রেন্ড মেসির। আমাদের প্রত্যাশা হচ্ছে এই মেসিময় যে পিএসজি ফুটবল টিমটি আগামীতে চ্যাম্পিয়ন লিগ জিতবে, এই প্রত্যাশা রইল পিএসজির প্রতি। মেসি যে আসলেই ফুটবলের এক মহাতারকা সেটি আরেকবার প্রমাণিত হয়েছে তার পিএসজিতে যোগদানের পর তার প্রতি তার ভক্তদের ভালোবাসা প্রদর্শনের মধ্য দিয়ে। পিএসজি সমর্থকদের এবার একটাই প্রত্যাশা, মেসির মাধ্যমে যে শক্তিশালী পিএসজি গঠিত হয়েছে তারা এবার চ্যাম্পিয়ন লিগের শিরোপা নিয়ে ঘরে ফিরবে। পিএসজির পার্ক দ্য প্রিন্স স্টেডিয়ামের সামনে থেকে মোহাম্মদ লুৎফুন বাবু, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ শেষ হচ্ছে গণটিকা কার্যক্রম। ঢাকায় রাত থেকে কেন্দ্রে কেন্দ্রে অপেক্ষা। সিঙ্গাপুর থেকে আসবে 50টি অক্সিজেন কনসেন্ট্রেটর। বিধিনিষেধ শিথিলে করোনায় আক্রান্ত। এবং মেসির হাত ধরেই পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন সমর্থকদের। আর্জেন্টাইন তারকাকে সামনাসামনি দেখে আনন্দে আত্মহারা ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা।
এত বড় একটা সুপারস্টার এত কাছ থেকে দেখতে পারবো জীবনে এটা কল্পনা করতে পারিনি। চ্যাম্পিয়ন লীগ জিতবে এই প্রত্যাশা রইল পিএসজির প্রতি। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।